Assalamu alaikum wa rahmatullah. Welcome back once again. This is Mustafa Shravan from Islamic University. And today I came up with another new class. As you know, already I have finished two classes. So this is the third day. And today I will be talking about making sentences with six structures. Our today's class title is Making sentences with six structures. আমি বাংলায় বলি, আমি গত ক্লাসে আপনাদের যে গত ক্লাসটি ছিল সেটি ছিল তিন কালের উপরে। আমি বলেছিলাম, I said in my first lecture, I mean the brief discussion of spoken English. স্পোকেন ইংলিশের যে প্রথম আলোচনাটি ছিল যে স্পোকেন ইংলিশ কিভাবে শুরু করবেন, সেখানে বলেছিলাম যে পৃথিবীর মানুষ মানে আমরা যদি স্পোকেন ইংলিশ শিখতে চাই তাহলে প্রাথমিকভাবে চারটি বেসিক আমাদেরকে ক্যাপচার করতে হবে। অ্যাজ আই সেইড, ইফ ইউ ক্যান ক্যাপচার অল দিজ ফোর বেসিক্স দেন ইউ ক্যান কভার অ্যারাউন্ড 60-70% অফ স্পোকেন ইংলিশ। আপনি 60-70% স্পোকেন আপনি কভার করে নিতে পারবেন। সো গত ক্লাসটি ছিল তিন কালের উপরে, এমনটা বলেছিলাম যে আমরা মুখ থেকে যখন কথা বের করি কথাগুলো হয় প্রেজেন্টে থাকে, নইলে পাস্টে থাকে, আর নইলে ফিউচারে থাকে। আপনারা যারা সেই ক্লাসটি মিস করেছেন আপনারা অবশ্যই প্রত্যেকটি ক্লাসগুলো একে একে দেখলে আপনার জন্য পরবর্তী ক্লাসটা ইট উইল বি ভেরি ইজি, আর নইলে হয়তো বা কোনো কোনো টার্ম ইট মাইট গেট ডিফিকাল্ট টু ইউ, এটা আপনার কাছে ডিফিকাল্ট হতে পারে। সো গত ক্লাসের বেসিকটা আরেকবার দুইটা ওয়ার্ডে বলে দিই, সেটা হলো যে আমরা সাধারণত কথা বলি তিনটা কালের মধ্যেই থাকে, কথা বলি বলে থাকে তা নয়, মেনলি ওটার আগে থেকেই ছিল, সেটা ডিসকভার করার একটা বিষয় ছিল। আমি গবেষণা করে দেখেছি যে আসলে কথাগুলো সাধারণত তিনটি কালের মধ্যেই থাকে। যেমন আপনি যেভাবেই বলুন যে এটা আমার বাড়ি, দিস ইজ মাই হাউস, এই কথাটি তিনটি করা যাবে, এটি প্রেজেন্টে ছিল, পাস্ট করলে কি হবে যে দিস ওয়াজ মাই হাউস, এটা আমার বাড়ি ছিল আর এটা আমার বাড়ি হবে, দিস উইল বি মাই হাউস। একইভাবে আপনি বলতে পারবেন যে আমি পড়ালেখা করি, আই স্টাডি ইন ইউনিভার্সিটি, এটা পাস্ট করলে কি হবে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আই স্টাডিড ইন ইউনিভার্সিটি, ফিউচার করলে হবে আই উইল স্টাডি ইন ইউনিভার্সিটি। একইভাবে আপনি যদি এরকম করে বলেন তুমি কোথায় পড়ালেখা করো, হোয়ার ডু ইউ স্টাডি, পাস্ট করলে কি হবে, হোয়ার ডিড ইউ স্টাডি, ফিউচার করলে হবে হোয়ার উইল ইউ স্টাডি। যদি বলেন যে তুমি কি পড়ালেখা করো, ডু ইউ স্টাডি, পাস্ট করলে কি হবে, ডিড ইউ স্টাডি, তুমি কি পড়ালেখা করতে, ফিউচার করলে কি হবে, উইল ইউ স্টাডি। এই ছিল বিগত ক্লাসের লেকচারটা, তারপর অনেক সুন্দরভাবে ওখানে দেওয়া আছে গোছানো। আপনারা অবশ্যই আমার যে সেকেন্ড ক্লাস ছিল যে সেটা ছিল লেকচার আই মিন স্পোকেন ইংলিশ ক্লাস টু, ওটা করে আসলেই হবে। আর আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি ক্লাস নিয়ে আসলাম, সেটা হচ্ছে ভাষা শিক্ষার যে চারটি বেসিক আছে তার দুই নম্বর বেসিকটি আজকে আলোচনা করব, অর্থাৎ ছয় ধরনের বাক্য গঠন। বিষয়টা পরিষ্কার করে বলি, আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভাষা নিয়ে গবেষণা করতাম তখন মানুষ যখন কথা বলতো, মানুষ যখন কথা বলতো বা আমরা যখন ভাষা নিয়ে চর্চা করতাম ক্যাম্পাসে, তখন আমার সেখানে একটা ল্যাঙ্গুয়েজ ক্লাবও আছে, আমরা যখন ভাষা নিয়ে চর্চা করতাম তখন আমি ভাষাগুলো রেকর্ড করতাম এবং আসলে দেখতাম যে মানুষ কথাগুলো কত ধরনের কথা বলে এবং এই কথাগুলো কিভাবে আসে, কোন গঠনগুলো মেনটেন করে। তো আমি সেখান থেকে আজকে আপনাদের সামনে সেই গবেষণার ছোট্ট একটি বিষয় আপনাদের সামনে পেশ করব, সেটি হলো, এবং আর একটি বিষয় বলে রাখি, আজকে আমার লেখা ছোট্ট একটি বই, আমি আমার গবেষণা দিয়ে এই বইটি লিখেছি। এবং যারা খুব সহজে এবং অল্প কথায় ভাষা বিষয়টি বুঝতে চান বা ইংরেজি বিষয়টি শিখতে চান তাদের জন্য এই বইটি এনাফ, ভেরি এনাফ, এই বইটি যথেষ্ট। এবং মেনলি এই বইটি এখনো বাংলাদেশে সেইভাবে যায় নাই, প্রচার হয় নাই, বাট এটি ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া শহরে আশেপাশে সব জায়গাতে এই বইটি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং আজকে সেখান থেকে আমার গবেষণাটি আমি একটু দেখাবো আপনাদের, তার আগে এখানে চলে যাই, মূল ক্লাসে চলে যাই, সেটি হলো যে আমি বললাম যে আমরা যখন কথা বলি গুলোর ছয়টা মতো ধরন থাকে, অর্থাৎ কথা আপনি যেভাবেই বলুন এই কথাগুলো হয় অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ হাবোধক কথা হয়, আর নইলে নাবোধক হবে, অর্থাৎ নেগেটিভ হবে, আর নইলে ইন্টারোগেটিভ হবে, আর নইলে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, আর নইলে একটা WH থাকবে, তার সাথে একটা পজিটিভ স্টেটমেন্ট থাকবে। যেমন তুমি কোথায় যাও, এই যে কোথায় এটা একটা WH, হোয়ার, এবং যাও এটা একটা পজিটিভ স্টেটমেন্ট যে হোয়ার ডু ইউ গো এভরি ডে,
আর ছয় নম্বর যে ধরনটি হবে কথার সেটি হলো যে একটা ডাব্লিউএস থাকবে এবং তার সাথে একটি নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, যে বললাম যে তুমি ক্লাসে আসো না কেন, এই যে কেন এটি ডাব্লিউএইচ এবং তার সাথে আসো না কেন, এই যে নেগেটিভ স্টেটমেন্ট, এটি হচ্ছে আমাদের কথার ছয় নম্বর ধরন, যে হয় ডোন্ট ইউ অ্যাটেন্ড ইউর ক্লাস, হয় ডোন্ট ইউ অ্যাটেন্ড ইউর ক্লাস। আজকে সেই বিষয়টি দেখব যে আমরা কিভাবে এই ছয় ধরনের সারাদিন কথা বলি কিন্তু আসলে কখনো সেই বিষয়টি ভালোভাবে ভেবে দেখিনি বা গবেষণা করে দেখিনি। আমরা যখন ভাষা শিখতে শুরু করি তখন জাস্ট খালি মনে করি যে প্র্যাকটিস করলেই হবে, কিন্তু আসলে যারা নিউ, যারা বিগিনার্স, যারা তারা যখন শুরু করে তখন মহাসমুদ্রে পড়ে যায় যে আসলে কত বিষয়, কোন কোনগুলো প্র্যাকটিস করবো, কিভাবে শুরু করব, এত এত প্রশ্ন, আসলে তারা বিষয়টি বুঝতে পারে না। কিন্তু আসলে ভাষা একটি সুশৃঙ্খল বিষয়, তার কিছু গবেষণামূলক একটি বিষয় আছে, সেই বিষয়গুলো যদি আপনি ক্যাপচার করে নিতে পারেন তাহলে আপনার জন্য ইট উইল বি ইজি লাইক ওয়াটার, এটা আপনার মতো আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তাই সিস্টেমেটিক আপনাকে শিখতে হবে, একটু সিস্টেম ফলো করে শিখতে হবে, এলোমেলো ভাবে শিখলে আপনার অনেক সময় লাগবে, আপনি অনেক ডেডিকেশন আপনি ওখানে অনেক সময় দেবেন, অনেকটা টাইম ইনভেস্ট করবেন, বাট ইট ওন্ট বি ফ্রুটফুল, এটা ফ্রুটফুল হবে না খুব একটা। তাহলে এখন চলে যাওয়া যাক, এই যে হোয়াইট বোর্ডে আমি কিছু বাক্য লিখে রেখেছি এবং প্রথমে এখান থেকে কিছু বাক্য দেখাবো, এই বাক্যগুলো কিভাবে ছয় ধরন হবে সেটা দেখাবো, এবং তারপরে আমার বই থেকে আমার নিজের লেখা যে কনভারসেশনটি দেওয়া আছে সেই কনভারসেশনটি দেখব যে সেখানে কিভাবে ছয়টি ধরনে আমরা কথা বলে থাকি। সো আমি প্রথমেই এখানে তিনটি বাক্য লিখেছি, একটু আপনাদের একটি বিষয় পরিচয় করিয়ে দিই, সেটি হলো যে এগুলো কিন্তু বিভার্বের বাক্য, বিভার্বের বাক্য। আমি আমার প্রিভিয়াস প্রত্যেকটি লেসনে বলেছি যে বিভার্ব কোন জায়গায় বসে, বিভার্ব কেমন হয়, বিভার্ব কোনগুলো, তার প্রেজেন্টে কোনগুলো থাকবে, পাস্টে কি থাকবে, ফিউচারে কি থাকবে, সবগুলো ডিটেইলড আমি ওখানে বলেছি। সো আপনি ওগুলো দেখে আসবেন, এটা আপনার জন্য বুঝতে অনেক সুবিধা হবে। এইগুলো দেখুন এখানে তিনটা, আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট, আমি ছাত্র, ছাত্র ছিলাম, ছাত্র হব, এই তিনটাই হচ্ছে বিভার্বের বাক্য। শুধু এটা দেখে মনে করবেন না যে আমি এগুলো তো পারি, নো, আপনি এটা পারলেই হবে না। এই বিভার্ব দিয়েই অ্যাবাউট 40% উই স্পিক, আমরা 40% কথা এই বিভার্ব দিয়ে বলে থাকি। যেমন আপনি বলতে পারেন যে আমার একজন মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এটাও বিভার্বের, যে ওয়ান অফ মাই আঙ্কলস ওয়াজ এ প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি, ওটাও বিভার্ব, এটাও বিভার্ব। বিভার্ব আপনি একটা শিখলে ও সবগুলোই বলতে পারবেন, বাট আসলে আপনি অনেক ভালোভাবে একটু টাইম দিয়ে একটু মানে আপনার যে যেটাকে বাংলা ভাষায় বলে যে গা খাটিয়ে মানে একটু পরিশ্রম করে আপনাকে শিখতে হবে বিষয়টি। এবং ভাষা মেনলি একটা কথা বলে রাখি যে আপনি সবকিছু জানলেও সবকিছু বুঝলেও আপনি কথা বলতে পারবেন না যদি না আপনি লাউডলি প্র্যাকটিস করা শুরু করেন। এই যে আমি আপনাদের ক্লাস যখন নিই বা যখন ক্লাস নিতে আসি তখন অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, কারণ আমি আমার ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে এবং সেখানে আলহামদুলিল্লাহ অনেকগুলো স্টুডেন্ট আছে, যখন আমি পড়াই তখন তাদেরকে পড়ানোর জন্য আমাকে অনেক বেশি সারাদিন অ্যাটলিস্ট আই মিন আমার ডিপার্টমেন্টের ক্লাস, এক্সাম, টিউটোরিয়াল সবকিছু পাশাপাশি অনেক বেশি প্রস্তুতি নিতে হয় এবং অনেক প্র্যাকটিস করতে হয়। আমাদের যে হল আছে তার ছাদে গিয়ে আই মিন গলা ফাটিয়ে প্র্যাকটিস করি। সো আপনাকেও এইভাবে শিখতে হলে মাঠে গিয়ে, ঘাটে গিয়ে বা যেখানে পারেন বা ঘরের দরজা লাগিয়ে লাউডলি প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি শিখতে পারবেন, ফ্লুয়েন্ট হতে পারবেন, নইলে আপনার মুখে জড়তা যাবে না। সো এখানে এই যে বিভার্বের একটি বাক্য, তারপরে এই যে এখানে যে দুইটি বাক্য দেওয়া আছে যে আই প্লে ক্রিকেট আর হচ্ছে আই লাইক টু ওয়াচ মুভি, এই দুটি হচ্ছে ডুভার্বের বাক্য। কারণ ডুভার্বের বাক্য বলতে এটি বোঝায় যে যখন আমি বলবো যে আমি একজন ক্রিকেটার তখন আমার পরিচয় দেওয়া, আই এম এ ক্রিকেটার, তখন এটা বিভার্বের বাক্য হয়ে যায়। কিন্তু যখন বলবো আমি ক্রিকেট খেলি, এটি একটি কাজ, তাই এটা ডুভার্বের বাক্য হয়ে যাবে। যদি কাজ থাকে কোনো বাক্যের শেষ কথাটি যদি কাজ বোঝায় তাহলে সেটা ডুভার্ব হবে। ডুভার্ব মানে হচ্ছে অ্যাকশন ভার্ব, সেটা হচ্ছে গো, কাম, লাভ, এই ধরনের ভার্বগুলো থাকবে। যখন আমি বলছি যে আই প্লে ক্রিকেট তখন এটা ডুভার্ব, কিন্তু যখন বলছি আই এম এ প্লেয়ার তখন এটা বিভার্ব। যখন আমি বলছি যে আমি শিক্ষক, আই এম এ টিচার, এটি বিভার্ব, কিন্তু যখন বলছি আমি ইংরেজি পড়া, আই টিচ ইংলিশ, তখন এটা ডুভার্ব। আশা করি বি আর ডু এর পার্থক্যটা অল্প হলেও বুঝেছেন, আরো বুঝবেন, একে একে আমার ক্লাসগুলো করতে থাকুন ইনশাআল্লাহ। আর এই যে এই বাক্যটি, আমার পেনে একটু ডিস্টার্ব থাকবে, সমস্যা নেই, এই যে এই বাক্যটি সেটি হচ্ছে আই এম রিডিং, আই এম রিডিং, এটি একটি কন্টিনিউয়াস। আমরা যখন কথা বলি
আমরা কথা যে বলি সারাদিন সেই কথাগুলো একটা ধরন থাকে না, কখনো বলবো যে আমার গ্রামের নাম ফুলতলা, আমি এই গ্রামে থাকি, আমার এই গ্রামে অনেক মানুষ আছে, এখানে আমার অনেক বন্ধু আছে, আমি এখানে নিয়মিত পড়ালেখা করছি। দেখুন, এখানে কথাগুলো কোনোটা হ্যাব দিয়ে হচ্ছে, কোনোটা দেয়ার দিয়ে হচ্ছে। যখন বলছে আমার গ্রামে অনেক মানুষ আছে, এটা দেয়ার হয়ে যাচ্ছে যে দেয়ার আর মেনি পিপল ইন মাই ভিলেজ। তারপরে যখন হ্যাব দিয়ে বলছে যে এখানে আমার অনেক বন্ধু আছে, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হিয়ার, এটা হ্যাব ভার্ব দিয়ে হয়ে যাচ্ছে। তারপর আবার বলছে যে আমি এই গ্রামে বাস করি, তখন আই লিভ ইন দিস ভিলেজ, এটা ডু ভার্ব দিয়ে হয়ে যাচ্ছে। লিভ একটা ভার্ব, তাই ডু ভার্ব। তখন আমি বলছি যে এটা আমার গ্রাম, তখন বলছি দিস ইজ মাই ভিলেজ, এটা বি ভার্ব দিয়ে বাক্য হয়ে যাচ্ছে। অতএব কথা বললে, আপনি যখন কথা বলেন, আমরা যখন কনভার্সেশন করি বা আপনি যখন কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন, তখন কথাগুলোর ক্লাসিফিকেশন গুলো এরকম থাকে, হয় কথাটি বিভার্বের হবে, নইলে কথাটি ডুভার্বের হবে, নইলে কন্টিনিউয়াস এর হবে, আর নইলে এটা হচ্ছে হ্যাভ ভার্ব। দেখুন, আমরা অনেক সময় বলি যে খাওয়া দাওয়া করেছো, এটা এখান থেকে আসে, এই ঘর থেকে আসে। আজকে সেটাই দেখাবো যে কিভাবে এই ঘর থেকে ওই বাক্যটা আসবে। যে যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটা করেছি। যখন আপনি জিজ্ঞেস করবেন তুমি কি কাজটা করেছো, তখন এটা ইন্টারোগেটিভ হয়ে যায়। ওই যে বললাম আজকের ক্লাসটি ওটার উপরে, যে ছয় ধরনের বাক্য গঠন। একটি বাক্য সাধারণত ছয় রকমের হতে পারে, অর্থাৎ মানুষ বা আমরা যখন কথা বলি তখন কথাটি হয় অ্যাফার্মেটিভ হবে, নইলে নেগেটিভ হবে, নইলে ইন্টারোগেটিভ হবে, নইলে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, নইলে ডাব্লিউএস পজিটিভ হবে, নইলে ডাব্লিউএস নেগেটিভ হবে। এটি মাথায় রাখবেন, খুব ভালোভাবে মনে রাখবেন যে পৃথিবীর সকল অ্যাফার্মেটিভ, অর্থাৎ পৃথিবীর যত হ্যাবধ কথা আছে সবগুলো এক নম্বর ঘর থেকে আসে, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়। অ্যাফার্মেটিভ মানে এক নম্বর ঘর, নেগেটিভ মানে দুই নম্বর ঘর, নেগেটিভ মানে দুই নম্বর ঘর। পৃথিবীর সকল ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক, খেয়েছো, তোমার বাবা কি শিক্ষক, তুমি কি পড়ালেখা করো, তুমি কি সেখানে যাও, তুমি কি কাজটা করছো, তুমি কি মানে তোমার কি সেখানে যাওয়া উচিত, এই যে কি দিয়ে যত ইন্টারোগেটিভ থাকবে, যত ইন্টারোগেটিভ থাকবে সবগুলোই তিন নম্বর ঘর থেকে আসবে। তিন নম্বর ঘর থেকে পৃথিবীর সকল ইন্টারোগেটিভ তিন নম্বর ঘর থেকে আসে। চার নম্বর, এই ছয় ধরনের তিন নম্বর ঘর থেকে আসবে, কারণ ছয়টি ধরন থাকবে, ছয়টি ধরন থাকবে। এবং যেমন অ্যাফার্মেটিভ, পৃথিবীর সকল অ্যাফার্মেটিভ এক নম্বর ঘর, পৃথিবীর সকল নেগেটিভ দুই নম্বর ঘর, পৃথিবীর সকল ইন্টারোগেটিভ তিন নম্বর ঘর, পৃথিবীর সকল ইন্টারোগেটিভ নেগেটিভ। যেমন তুমি কি খাও না, তুমি কি যাও না, তুমি কি পড়ো না, তুমি কি বাসায় যাবে না, তুমি কি হলে যাবে না, তারপরে যখন তুমি কি ছাত্র না, তোমার বাবা কি শিক্ষক না, এই যে কি এবং না, এটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই নেগেটিভ ইন্টারোগেটিভ হচ্ছে চার নম্বর ঘর থেকে আসবে, ছয় ধরনের চার নম্বর ঘর থেকে আসবে। অর্থাৎ পৃথিবীর সকল ইন্টারোগেটিভ নেগেটিভ হচ্ছে চার নম্বর ঘর থেকে আসে। আর তারপরে যে দুইটি ঘর থাকবে সেটি হচ্ছে, একটি হচ্ছে ডাব্লিউএইচ পজিটিভ, অর্থাৎ ডাব্লিউএইচ এর সাথে একটি পজিটিভ প্রশ্ন থাকবে, আর তারপরেটা হচ্ছে একটি ডাব্লিউএইচ থাকবে এবং একটা নেগেটিভ প্রশ্ন থাকবে। ডাব্লিউএইচ পজিটিভ এবং হচ্ছে ডাব্লিউএইচ নেগেটিভ, ডাব্লিউএইচ পজিটিভ হচ্ছে পাঁচ আর ডাব্লিউএইচ নেগেটিভ হচ্ছে ছয়। অর্থাৎ যদি বলেন যে তুমি কিভাবে পড়ালেখা করো, তাহলে হাউ একটা ডাব্লিউএইচ, হাউ ডু ইউ স্টাডি, এবং ডু ইউ স্টাডি এখানে হচ্ছে, এটা হচ্ছে একটা প্রশ্ন, পুরোটাই একটা প্রশ্ন। হাউ ডু ইউ স্টাডি, তুমি কিভাবে পড়ালেখা করো, এটি হচ্ছে একটা ডাব্লিউএইচ এবং একটা পজিটিভ প্রশ্ন। আর যদি বলি যে তুমি কেন পড়ালেখা করো না, তাহলে হয় ডোন্ট ইউ স্টাডি, এটি হচ্ছে ডাব্লিউএইচ এবং একটা হচ্ছে নেগেটিভ একটা প্রশ্ন। এই হচ্ছে ছয়টি ধরন। সো আমরা এখন এই প্রত্যেকটি বাক্য, আরেকটি বিষয় মনে করিয়ে দিই আপনাদের, যে বলেছিলাম যে দুইটা কাজ আপনাকে করতে হবে, সেটি হলো বি ভার্ব, যেমন টিচার, হ্যাপি, তারপরে মার্কেট। এখানে বোঝাতে চেয়েছি যে টিচার মানে পরিচয়ের বাক্য, হ্যাপি মানে অবস্থা, আর মার্কেট মানে অবস্থান। আমি বলেছিলাম যে বি ভার্ব তিন জায়গায় বসে, একটা হচ্ছে পরিচয়, অবস্থা, অবস্থান। আর ডু ভার্ব মানে এই যে কমন যে ভার্ব গুলো, যাচ্ছেন, ওয়াক, হাঁটছেন, ওয়াক মানে খাচ্ছেন, ইট, এই কমন ভার্ব গুলো যেটা আছে, কাজ করছেন, ওয়ার্ক, এই যে পড়ছি তাহলে রিড, লিখছি রাইট, এই কমন ভার্ব গুলো অবশ্যই ডায়েরিতে টুকরো টুকরো রাখবেন এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর অনেক বেশি প্র্যাকটিস করা মানে কি, আমি বলেছিলাম যে আমরা সাধারণত কথা বলি কি, আমরা চেঞ্জ করি প্রোনাউন গুলো, কখনো বলছি যে আমি বাজারে যাচ্ছি, কখনো বলছে যে সে বাজারে যাচ্ছে, কখনো বলছেন বাবা বাজারে যাচ্ছে, মানে চেঞ্জ কি করেছেন, আই চেঞ্জ করছেন, মাই ফাদার, এই প্রোনাউন গুলো, সামনের যে সাবজেক্ট বা প্রোনাউন গুলো থাকে এটি চেঞ্জ করছেন। অতএব এই চেঞ্জ আমি অবশ্যই সুন্দরভাবে দেখিয়েছি আমার প্রিভিয়াস ক্লাসগুলোই, ওটা অবশ্যই করে আসবেন, যে কিভাবে একটি বাক্যকে অজস্র করবেন।
আচ্ছা, তাহলে এই দুটি বিষয় অবশ্যই কালেক্ট করবেন, কমন নাউন এবং অ্যাডজেকটিভ এবং হচ্ছে কমন এই ভার্বগুলো অবশ্যই কালেক্ট করবেন, এবং অনেক বেশি বেশি বাক্য তৈরি করতে হবে এবং লাউডলি প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাবেন এবং দিনে দিনে ফ্লুয়েন্ট হবেন। এবং সাথে আমি দুইটা বই আপনাদের রেফার করেছিলাম, যে আপনারা ক্লাস 5-8 এর যে কোনো ইংরেজি বইগুলো যেগুলো আছে বাচ্চাদের যে বই, সেই বইগুলো দেখবেন, যদি নোট পারেন আরো ভালো হয়, আপনি বাজার থেকে একটা পুরনো নোট নিয়ে আসবেন এবং সেখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর প্যাসেজ আছে, সেটা ট্রান্সলেশন করা আছে। সো আপনার বাংলা বুঝতেও সমস্যা হবে না, ইংরেজি বুঝতেও সমস্যা হবে না। এখন এখান থেকে যেটা শিখছেন সেটা আপনি শুধু ওখানে অ্যাপ্লাই করবেন, জাস্ট ট্রাই টু অ্যাপ্লাই দ্যাট, দেন ইউ উইল বি মাচ মোর বেনিফিটেড, আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন, লাভবান হবেন যদি আপনি এইভাবে কাজগুলো করতে থাকেন এবং অনেক তাড়াতাড়ি ভাষাটা শিখে ফেলবেন আপনি। সো এখন আমরা দেখব যে কিভাবে এই বাক্যগুলো আমরা ছয় ধরন করব। দেখুন, আই এম স্টুডেন্ট একটি বাক্য, মানে এখানে হ্যাঁ বোধক আছে, মানে অ্যাফার্মেটিভ, মানে এক নম্বর ঘর থেকে এসেছে। এখন আমরা দেখব এটাকে যদি আমরা ছয়টা ধরনের নিয়ে যাই তাহলে কেমন হবে। আই এম এ স্টুডেন্ট অ্যাফার্মেটিভ, এক। এটা নেগেটিভ করলে আমি ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট। এটা দুই। যদি এটাকে তিন করেন তাহলে ইন্টারোগেটিভ হবে, আর ইন্টারোগেটিভ মানে মনে রাখবেন যে এই ইন্টারোগেটিভ মানে কয়েকশই কি শব্দটি থাকবে। যদি কোনো প্রশ্নে বা যদি কোনো বাক্যে বাংলা শব্দে যদি কোনো কয়েকশই কি শব্দটি থাকে তাহলে জানবেন যে এটা ইন্টারোগেটিভ, এটি ইন্টারোগেটিভ এবং এটি তিন নম্বর ঘর থেকে এসেছে, ছয় ধরনের তিন নম্বর ঘর থেকে এসেছে। আর যদি কি, না, নয়, নেই এই শব্দগুলি থাকে তাহলে সেটি হবে চার নম্বর ঘর থেকে আসবে এবং সেটি হবে ইন্টারোগেটিভ নেগেটিভ। যেমন যদি তুমি কি ছাত্র না, তোমার বাবা কি শিক্ষক না, তুমি কি বাসায় যাবে না, তুমি কি সময় নষ্ট করো না, তুমি কি পড়ালেখা করো না, তোমার কি কাজ করা উচিত নয়, তোমার কি ঠিকঠাক পড়ালেখা করা উচিত নয়, এই যে কি এবং নয় এগুলো হচ্ছে কোথা থেকে আসবে, এটা আসবে চার নম্বর ঘর থেকে আসবে, চার নম্বর ঘর থেকে আসবে, ছয় ধরনের চার নম্বর ঘর থেকে আসবে। আর তিন নম্বর ঘর মানে কি কি, তুমি কি ডাক্তার, তুমি কি শিক্ষক, তোমার বাবা কি ধনী, তোমার বাবা কি গরিব, তুমি কি বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই যে কি থাকবে, কি দিয়ে যে প্রশ্নটা, সেটা হবে তিন নম্বর ঘর থেকে, ইন্টারোগেটিভ থেকে আসবে। অর্থাৎ তিন এবং চারে যে দুটো প্রশ্ন থাকে মনে রাখবেন, এক এবং দুই, অর্থাৎ আমি ছাত্র, আমি ছাত্র নই, এই দুটো হচ্ছে সংক্ষিপ্ত এবং হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ। তারপরেরটি হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, এটি হচ্ছে শর্ট কোয়েশ্চেন, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন যার উত্তর আপনি মাথা নেড়ে দিতে পারবেন, মাথা নেড়ে হা না বলে দিতে পারবেন। যদি বলা হয় তুমি কি ছাত্র, আর ইউ স্টুডেন্ট, উত্তর কি আসবে, ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট, হ্যাঁ আমি ছাত্র, না আমি ছাত্র নই। তারপরের যে ঘরটি সেটি হচ্ছে কি, আর ইউ নট স্টুডেন্ট, তুমি কি ছাত্র নও, তাহলে এটার উত্তর কিভাবে আসবে, এটার উত্তর আসবে যে ইয়েস আই অ্যাম, নো আই অ্যাম নট, হ্যাঁ আমি ছাত্র, না আমি ছাত্র নই। তাহলে তিন এবং চার এই দুটো ঘর থেকে যে প্রশ্ন করা হয় সেটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর হয় মাথা নেড়ে হ্যাঁ এবং না। অর্থাৎ আজ থেকে মনে রাখবেন যে পৃথিবীতে মানুষ যত প্রশ্ন করে, আপনি সারাদিন যত প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ এবং না হয়ে যায়, হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায়, তাহলে জানবেন যে এটা তিন অথবা চার নম্বর ঘর থেকে এসেছে। আর যদি সেই প্রশ্নের উত্তরগুলো হ্যাঁ এবং না দিয়ে না করা যায় তাহলে জানবেন যে সেটা হয় ডাব্লিউ এইচ পজিটিভ, আর নইলে ডাব্লিউ এইচ নেগেটিভ। যদি বলা হয় তুমি কি পড়ালেখা করো, ডু ইউ স্টাডি, কি আছে, তাহলে এটা তিন নম্বর ঘর থেকে, তাহলে ডু ইউ স্টাডি, এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। যদি বলা হয় যে তুমি কি পড়ালেখা করো না, ডোন্ট ইউ স্টাডি, অতএব এটি হচ্ছে কি এবং না আছে, অতএব এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ নেগেটিভ, যা বলবেন সেটাই হবে, সমস্যা নেই। আর এখন যদি বলি যে তুমি কোথায় পড়ালেখা করো, দেখুন কোথায় লাগানো মাত্র ডাব্লিউ এইচ পজিটিভ হয়ে গেছে, অতএব এটা পাঁচে চলে গিয়েছে, তাহলে হোয়ার ডু ইউ স্টাডি, এবং এটা যদি ছয় করেন তাহলে কি হবে, তুমি কেন পড়ালেখা করো না, হোয়াই ডোন্ট ইউ স্টাডি। যেমনটি বলেছিলাম যে ডাব্লিউ এইচ আপনার যেটা খুশি আপনি সেটা বসাবেন, সামঞ্জস্যপূর্ণ আপনি ডাব্লিউ এইচ বসিয়ে নিলেই হবে, যখন যেটা দরকার তখন সেটা বসাবেন। একটি নিয়ে যে কনজারভেটিভ হয়ে থেকে যেতে হবে, রক্ষণশীল হয়ে, না আমি এটাই বসাবো, না এটা নয়। আপনি স্পোকেন শিখতে হলে আপনি যখন যে, যেমন হাউ, হুইচ, হোয়েন, হোয়াট, হোয়ার, এই ডাব্লিউ এইচ গুলো যেটা খুশি আপনি সেটা বসিয়ে নেবেন। তাহলে এখন এটা ছয়টা কলম কি করে, আই এম স্টুডেন্ট, আই এম নট এ স্টুডেন্ট, এম আই এ স্টুডেন্ট, এম আই নট এ স্টুডেন্ট, হু ইজ এ স্টুডেন্ট, হু ইজ নট এ স্টুডেন্ট, হু বসাতে পারতাম, বলতে পারতাম হোয়াই আর ইউ এ স্টুডেন্ট, বলতে পারতাম হোয়াই আন্ট ইউ এ স্টুডেন্ট, কারণ সবসময় তো আই নেব না, যেব প্রোনাউন চেঞ্জ করেছি, কখনো আমরা ইউ দেবো, কখনো উই দেবো, কখনো হি দেবো, কখনো শি দেবো, কখনো দে দিব, কখনো মাই ব্রাদার দেবো, তারপরে ইউর ব্রাদার, এইভাবে করে বসাবো। একইভাবে প্রথম যে বেসিকটি ছিল সেটি হচ্ছে তিন কাল,
তাহলে প্রথম কাজ অনুযায়ী আপনি আগে তিনকাল করে নেবেন বাক্যটা তাহলে তিনকাল করে নিয়েছি আই এম স্টুডেন্ট আই ওয়াজ স্টুডেন্ট আই উইল বি স্টুডেন্ট প্রত্যেকটা ছয়টা ছয়টা করে হবে কারণ আমি বলেছি যে এক একটি বাক্য ছয়টা করে হয় তাহলে ছয়টা করে ফেলি এটাও দেখুন আমি একজন ছাত্র ছিলাম আই ওয়াজ স্টুডেন্ট এক দুই নম্বর করলে কি হবে আমি ছাত্র ছিলাম না আই ওয়াজ নট এ স্টুডেন্ট তিন নম্বর করলে কি হবে ইন্টারোগেটিভ হবে তাহলে ওয়াজ আই এ স্টুডেন্ট আমি কি ছাত্র ছিলাম চার নম্বর করলে কি হবে আমি কি ছাত্র ছিলাম না ওয়াজ আই নট এ স্টুডেন্ট ওয়াজ আই নট এ স্টুডেন্ট চার নম্বর হয়ে গেল এটা চার নম্বর হয়ে গেছে তাহলে পাঁচ নম্বর কি হবে পাঁচ নম্বর মানে একটা ডাব্লিউএস থাকবে এবং একটা পজিটিভ স্টেটমেন্ট থাকবে তাহলে বলবো যে কে ছাত্র ছিল হু ওয়াজ এ স্টুডেন্ট আর ছয় নম্বর করলে কি হবে যে ডাব্লিউএস থাকবে এবং একটা নেগেটিভ কথা থাকবে তাহলে হু ওয়াজ নট এ স্টুডেন্ট কে ছাত্র ছিল না একইভাবে যদি এই ফিউচারটা ছয়টা করেন তাহলে কেমন হবে যে আমি ছাত্র হব বললাম যে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হব আই উইল বি এ স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি দুই নম্বর মানে নেগেটিভ করতে হবে তাহলে কি করবেন যে আমি ইবি ছাত্র হব না আই ওন্ট বি আ স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি আমি হব ঢাবির ছাত্র আই উইল বি এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি তাহলে এখানে কি হলো পরের মানে প্রথম কথাটি নেগেটিভ ছিল তারপরে কথাটা আবার অ্যাফার্মেটিভ হয়ে গেল দেখুন তাহলে কথাগুলো ঘোরাঘুরি করছে এই ছয়টি ধরনের মধ্যে কিন্তু তারপরে এটিকে তিন নম্বর করতে পারবেন যে আমি কি ইবি ছাত্র হব উইল আই বি এ স্টুডেন্ট অফ ইসলামিক ইউনিভার্সিটি চার নম্বর করতে পারবেন যে আমি কি ইবি ছাত্র হব না ওন্ট আই ওন্ট মানে কি এটা কন্ট্রাক্ট করে দিলাম সংক্ষিপ্ত করে দিলাম কারণ স্পোকেন ইংলিশে মেনলি উই হোয়েন উই স্পিক উই জেনারেলি ইউজ দ্য কন্ট্রাক্টেড ফর্ম অফ ভার্বস উই ডোন্ট ইউজ দ্য ফুল ফর্মস অফ ভার্বস আমরা কথা বলার সময় সাধারণত ভার্বের শর্ট ফর্মটা ইউজ করি আর লেখার সময় ব্রড যে ফর্মটা আছে বড় ইজেন্ট ইজ নট তারপর আর্নড আর নট এই ফর্মগুলো ইউজ করে থাকি সো আই উইল বি এ স্টুডেন্ট আই ওয়ন্ট বি এ স্টুডেন্ট উইল আই বি এ স্টুডেন্ট ওন্ট আই বি এ স্টুডেন্ট হোয়াই উইল আই বি এ স্টুডেন্ট এখানে হোয়াই দিলাম তারপরে আপনি হু দিতে পারতেন যে হু উইল বি এ স্টুডেন্ট কে ছাত্র হবে আর ছয় নম্বর কি হবে হু উইল নট বি এ স্টুডেন্ট এখন এই যে ডু ভার্বের যে কথাগুলো থাকবে আমরা সারাদিন যে ডু ভার্বের কথা বলি সেই ডু ভার্বের কথা এটা কিভাবে করবো আই প্লে ক্রিকেট একটি বাক্য পেয়ে গেছেন তাহলে আপনার প্রথম কাজটা কি প্রথম যে বেসিক ছিল তিনকাল করবেন আগে তিনকাল করে নিব যে আই প্লে ক্রিকেট আই প্লেড ক্রিকেট আই উইল প্লে ক্রিকেট প্রথম বেসিক অনুযায়ী প্রথম কাজ শেষ যে আমি ক্রিকেট খেলি খেলেছিলাম খেলবো এবার দ্বিতীয় বেসিক কি ছিল দ্বিতীয় বেসিকটি হচ্ছে ছয়টি গঠনে বাক্য তৈরিকরণ বা ছয় ধরনের বাক্য গঠন তাহলে এখন আমরা এক একটিকে ছয়টা করে ফেলবো যে এরকম হবে যে আমি ক্রিকেট খেলি আই প্লে ক্রিকেট এক নেগেটিভ করলে কি হবে আমি ক্রিকেট খেলি না আই ডোন্ট প্লে ক্রিকেট দেখুন প্রত্যেকটি কথাই কিন্তু আমরা ভাষায় ইউজ করে থাকি তাই এইভাবে যদি আপনি ফরম্যাট গুলো শিখে নেন তাহলে একটি জানলে আপনি সবগুলোই পারবেন তাই এই সিস্টেমেটিক ওয়েতে আপনাদেরকে ভাষাটা শিখতে হবে এলোমেলো ভাবে ভাষা শিখলে আপনার জন্য অনেক সময় লাগবে এবং সেটা হচ্ছে আই মিন টায়ারসাম এবং ওটা অনেক পরিশ্রম সাধ্য এবং নট ফ্রুটফুল খুব একটা ফ্রুটফুল নয় ফলপ্রসূ নয় তো আই প্লে ক্রিকেট দুই নম্বর হবে আই ডোন্ট প্লে ক্রিকেট তিন নম্বর হবে ডু আই প্লে ক্রিকেট এখানে আই চেঞ্জ করে বলতে পারবেন ডু ইউ প্লে ক্রিকেট তুমি কি ক্রিকেট খেলো এটা আপনি ইউ চেঞ্জ করে বলতে পারবেন ডাজ হি প্লে ক্রিকেট সে কি ক্রিকেট খেলে আপনি হি চেঞ্জ করে বলতে পারবেন দে ডু দে প্লে ক্রিকেট তারা কি ক্রিকেট খেলে অতএব প্রোনাউন চেঞ্জ গুলো আমি শিখিয়েছি অতএব প্রোনাউন চেঞ্জ করে করে আপনাকে অনেক করতে হবে অনেক করতে হবে সেটাও আমি পরের ক্লাসে শেখাবো এখন যে ক্লাসে আছে আজকের মূল বিষয়টি হচ্ছে ছয়টি গঠন ছয়টি ধরনের বাক্যটা গঠন করতে পারা আপনাকে অবশ্যই সেটা পারতে হবে তাহলে আই প্লে ক্রিকেট আই ডোন্ট প্লে ক্রিকেট ডু আই প্লে ক্রিকেট ডোন্ট আই প্লে ক্রিকেট হয় ডু আই প্লে ক্রিকেট হয় ডোন্ট আই প্লে ক্রিকেট কেন খেলি কেন খেলি না শেষ তারপরে এটা পাস্ট কি ছিল আমি ক্রিকেট খেলেছিলাম বা খেলতাম আই প্লেড ক্রিকেট আই ডিডেন্ট প্লে ক্রিকেট ডিড আই প্লে ক্রিকেট ডিডেন্ট আই প্লে ক্রিকেট হোয়াই ডিড আই প্লে ক্রিকেট হোয়াই ডিডেন্ট আই প্লে ক্রিকেট আমাদের জন্য এই প্রথম দুই একটি বাক্য বলা খুবই সহজ হয় কিন্তু এই ফরম্যাট না জানার কারণে যখন কেউ প্রশ্ন করে বসে তখন আমরা উত্তর দিতে পারি না আমরা থ হয়ে দাঁড়িয়ে থাকি সো দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম সো ইফ ইউ না ওভারকাম দিস প্রবলেম দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস উইথ দিস সিস্টেমেটিক ওয়ে এই সিস্টেমেটিক ওয়েতে লাউডলি প্র্যাকটিস করলে এই সমস্যাগুলো আপনারা থাকবে না তারপরে এটার ফিউচার কি ছিল আমি ক্রিকেট খেলবো তাহলে এটার যদি আপনি ই করে দেন ছয়টা করে দেন তাহলে আমি ক্রিকেট খেলবো আই উইল প্লে ক্রিকেট দুই নম্বর করলে কি হবে আই ওয়ান্ট প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলবো না তিন নম্বর করলে কি হবে আমি কি ক্রিকেট খেলবো উইল আই প্লে ক্রিকেট এখানে বলতে পারতেন যে উইল ইউ প্লে ক্রিকেট এটাও বলতে পারতেন কোনো সমস্যা নেই জাস্ট খালি প্রোনাউন গুলো চেঞ্জ করতে হবে তারপর চার নম্বর ঘরটি কি তুমি কি ক্রিকেট খেলবে না ওয়ান্ট ইউ প্লে ক্রিকেট বা ওয়ান্ট আই প্লে ক্রিকেট আমি কি ক্রিকেট খেলবো না পাঁচ নম্বর ঘরটি হবে আমি কেন ক্রিকেট খেলবো হোয়াই উইল
I play cricket. আর 6 নম্বর ঘরটি কি wh এবং নেগেটিভ তাহলে why won't I play cricket আমি কেন ক্রিকেট খেলবো না আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন যে wh যখন হবে wh এর পর পরেই wh এর পর পরেই একটি অক্সিলিয়ারি ভার্ব বসবে সেটা এরকম হতে পারে যে why I will play cricket এটা হবে না এটা হবে why will I why do I ঠিক আছে why am I why are you why you are না এটি হলো ভুল হয়ে যাবে why are you a doctor আপনি কেন একজন ডাক্তার এইভাবে হবে প্রত্যেকটি বাক্য সেম একইভাবে লেখা আছে আপনি I am reading এটাকে আগে তিনকাল করে নেবেন তারপরে প্রত্যেকটি ছয়টা করে করবেন যে I am reading I was reading I will read এটা আগে তিনকাল হয়ে গেল তারপরে কি করবেন একটা ছয়টা করে করে ফেলবে দ্বিতীয় বেসিক অনুযায়ী দ্বিতীয় কাজ যে I am reading I am not reading am I reading am I not reading who is not reading একই কাজ এখানে এবার have verb যে বাক্যটি আছে I have done the work আমি কাজটা করেছি প্রথম কাল বেসিক কি তিনকাল আগে তিনকাল করে নেবেন তাহলে আই হ্যাভ ডান দা ওয়ার্ক পাস্ট করলে কি হবে আই হ্যাড ডান দা ওয়ার্ক আমি কাজটি করেছিলাম ফিউচার একইভাবে নেব কারণ আমরা বলেছি যে ফিউচার থেকে ফিউচার ইনডিফিনিটটা ভাষায় সবচেয়ে বেশি ইউজ হয় অন্যান্যগুলো ইউজ হয় না তা বলবো না তবে কম ইউজ হয় তাই আমরা সবসময় ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিটটা নিচ্ছি যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক আই হ্যাড ডান দা ওয়ার্ক আই উইল ডু দা ওয়ার্ক এবার এটার আবার ছয়টা করে ফেলবেন দ্বিতীয় বেসিক অনুযায়ী ওটা ছয়টা করবেন যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটা করেছি তারপরে দুই নম্বর মানে নেগেটিভ করতে হবে আমি কাজটা করিনি আই হ্যাভেন্ট ডান দ্য ওয়ার্ক তিন নম্বর হবে কি তুমি কি কাজটা করেছো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক এখানে ইউ ব্যবহার করলাম আপনি আই ব্যবহার করতে পারেন হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক আমি কি কাজটা করেছি এই যে কি মানে তিন মানে ইন্টারোগেটিভ আর চার নম্বর আমি কি কাজটা করিনি হ্যাভেন্ট আই ডান দ্য ওয়ার্ক পাঁচ নম্বর করলে কি হবে যে Who has done the work? কে কাজটা করেছে ছয় নম্বর করলে হবে যে হু হ্যাজ ডান দা ওয়ার্ক এখানে যদি আই দিয়ে বলে তাহলে প্রত্যেকটা এরকম হবে যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক আই হ্যাভেন্ট ডান দা ওয়ার্ক হ্যাভ আই ডান দা ওয়ার্ক হ্যাভেন্ট আই ডান দা ওয়ার্ক হোয়াই হ্যাভ আই ডান দা ওয়ার্ক হোয়াই হ্যাভেন্ট আই ডান দা ওয়ার্ক একইভাবে পাস্টের ছয়টা হবে ফিউচারের ছয়টা হবে এখানে দেখুন আই ক্যান স্পিক ইংলিশ আই শুড ডু ইট এই দুটো হচ্ছে মোডাল থেকে নিয়েছি কারণ মোডালও আমরা ভাষা ইউজ করে থাকি তাহলে আপনি যখন এটা ছয়টা করবে আগে প্রথমে এটার তিনকাল করে নেবেন যে আই ক্যান স্পিক ইংলিশ তাহলে এটা পাস করলে কি হবে আই কুড স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারতাম আর ফিউচার করলে হবে আই উইল বি এবল টু স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারবো এবার ছয়টা করে করবেন যে আই ক্যান স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি নেগেটিভ করলে কি হবে আই ক্যান্ট স্পিক ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারি না ক্যান আই আমি কি ইংরেজিতে কথা বলতে পারি ক্যান আই স্পিক ইংলিশ চার নম্বর করলে কি হবে ক্যান্ট আই স্পিক ইংলিশ আমি কি ইংরেজিতে কথা বলতে পারি না পাঁচ করলে কি হবে যে হু ক্যান স্পিক ইংলিশ কে ইংরেজিতে কথা বলতে পারি আর ছয় করলে কি হবে হু ক্যান্ট স্পিক ইন ইংলিশ এখানে ইন নেব কিন্তু ভাষায় আমরা তাড়াতাড়ি বলতে গিয়ে যে আই ক্যান স্পিক ইংলিশ এভাবেই বলা হয়ে থাকে সো এই সুর দিয়ে একই কাজ আপনি করতে পারবেন তিনকাল কিভাবে করবেন আই শুড ডু ইট আই শুড হ্যাভ ডান ইট এটা পাস্ট করলে আই শুড হ্যাভ ডান ইট হয়ে যাবে এখানে একইভাবে এটা দেখুন একটি প্যাসিভের বাক্য নিয়েছি হি ইজ বিং বিটেন তাকে পিটানো হচ্ছে হি ইজ বিং বিটেন এটি প্যাসিভের বাক্য একইভাবে আপনি এটা তিনকাল করবেন যে হি ইজ বিং বিটেন হি ওয়াজ বিং বিটেন হি উইল বি বিটেন তাকে পিটানো হবে এই তিনকাল হয়ে গেল শেষ এবার আপনি ছয় ধরনের করবেন যে হি ইজ বিং বিটেন হি ইজ নট বিং বিটেন ইজ হি বিং বিটেন ইজেন্ট হি বিং বিটেন হোয়াই ইজ হি বিং বিটেন হোয়াই ইজেন্ট হি বিং বিটেন তাকে পিটানো হচ্ছে তাকে পিটানো হচ্ছে না তাকে কি পিটানো হচ্ছে তাকে কি পিটানো হচ্ছে না তাকে কেন পিটানো হচ্ছে তাকে কেন পিটানো হচ্ছে না এই হচ্ছে ছয় ধরন আপনি সুন্দরভাবে ছয়টা করে করবেন এবং খুব বিশ্লেষণ করে দেখবেন আপনি আপনার কথাগুলো রেকর্ড করে দেখতে পারেন দেখবেন যে আমি গবেষণা করেছি এই ছয়টির বাইরে সাধারণত আমাদের কথাগুলো হয় না এইভাবেই থাকে তারপরে একটি বাক্য নিয়েছি দেখুন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এটা হচ্ছে হ্যাভ থেকে নিয়েছি হ্যাভে দুইটা ঘর আছে একটা হচ্ছে হ্যাভ পারফেক্টে যেটা ইউজ হয় আর আরেকটি অন্যদিন এটা বলবো আজকে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আর বেশি করবো না সেটা হচ্ছে যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এটাকে তিনকাল করবেন যে আই হ্যাড মেনি ফ্রেন্ডস আই উইল হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু থাকবে এবার আপনি ছয়টা করবেন যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড বা আই হ্যাভ নো ফ্রেন্ড বলতে পারেন তিন নম্বর করলে ডু আই হ্যাভ এনি ফ্রেন্ড আমার কি কোনো বন্ধু আছে তারপরে চার নম্বর করলে ডোন্ট আই হ্যাভ এনি ফ্রেন্ড আমার কি কোনো বন্ধু নেই হাউ মেনি ফ্রেন্ডস ডু আই হ্যাভ আমার কতজন বন্ধু আছে হাউ মেনি ফ্রেন্ডস বা হোয়াই ডোন্ট আই হ্যাভ এনি ফ্রেন্ড একবার হাউ নিলাম একবার হোয়াই নিলাম যখন যেটা খুশি তখন সেটা নেবেন
তারপর আবার দেখুন দেয়ার দেয়ার দিয়ে একটা বাক্য লিখেছি কারণ দেয়ার ভাষায় আসবে যে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল আমি বলেছিলাম যে ভাষা সাধারণত এক ধরনের বাক্য দিয়ে হয় না কয়েকটা ধরন থাকে আমি সেই ধরনগুলো এক একটি করে শেখাবো আজকে দুই নম্বর বেসিকে আছি মাত্র চার নম্বর বেসিকে যাওয়ার পরে এগুলো শিখতে থাকবেন আপনারা সেটা হলো যে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল টেবিলের উপরে একটা কলম আছে পাস্ট করলে কি হবে দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবল ফিউচার করলে কি হবে দেয়ার উইল বি এ পেন অন দ্য টেবল তারপরে এটাকে ছয়টা করে দেবেন যে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবল দেয়ার ইজ নো পেন অন দ্য টেবল ইজ দেয়ার এনি পেন অন দ্য টেবল ইজেন্ট দেয়ার এনি পেন অন দ্য টেবল হাউ মেনি পেনস বা হুজ পেন ইজ অন দ্য টেবল হুজ পেন ইজেন্ট অন দ্য টেবল এবং করতে পারবেন একইভাবে এখানে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এটা হচ্ছে একটি মডাল হ্যাভ টু এটাও একটা মডাল এটা খুব বেশি ইউজ হয় যে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তোমাকে কাজটা করতে হবে ছয় কাল করলে কি হবে ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তোমাকে কি কাজটা করতে হবে ডোন্ট ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তারপরে আপনি করতে পারবেন যে ডোন্ট ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক তারপরে হয় ডু ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক হয় ডোন্ট ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক এভাবে করতে পারবেন আর শেষেরটা হচ্ছে পজিটিভ আই মেক হিম ডু দ্য ওয়ার্ক কাউকে দিয়ে কিছু করো সেটা হচ্ছে পজিটিভ যে আমি তাকে দিয়ে কাজটি করাই তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক আমি কি তাকে দিয়ে কাজটা করাই ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক আমি কি তাকে দিয়ে কাজটা করাই না হোয়াই ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক হোয়াই ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক সো তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকে লেকচারটি ছিল যে মেকিং সেন্টেন্সেস উইথ সিক্স স্ট্রাকচার ছয়টি ধরনের বাক্য গঠন দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ মি অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স এগেইন অ্যান্ড লাস্টলি আই ওয়ান্ট টু সে কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে উইথ মি স্টে আপডেটেড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ